এমন পোস্ট দিয়ে কাকে ছাগল বললেন শবনম বুবলি? এখন এই প্রশ্নে ঘোরপাক খাচ্ছে বুবলি ভক্তদের মাঝে। খারাপটা দেখার জন্য অনেক বেশি ক্লোজ হতে হয়। বর্তমানে তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শবনম বুবলি। অপবিশ্বাস থেকে পরিমণি সকলে শবনম বুবলিকে নাম না করে কটাক্ষ করছেন। এবার কি অপু ও পরিমণিকে উচিত জবাব দিয়ে বসলেন শবনম বুবলি? হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি তার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শবনম বুবলি। সেখানে লেখা আছে, ছাগল আর স্ট্রাগল জীবনে আসবে, পাগল হওয়া যাবে না। এখন সকলেই প্রশ্ন করছেন ছাগল কাকে বললেন। কেউ কেউ তো বলছেন অপু বিশ্বাসকে ছাগল বললেন, আবার কেউ কেউ বলছেন ফারজানা মুন্নিকে ছাগল বললেন, আবার কেউ কেউ বলছেন পরিমণিকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন। কেননা মাঝরাতে পরিমণি বুবলির নাম না নিয়ে বুবলিকে কটাক্ষ করে একটি পোস্ট দিয়েছিলেন। তবে কি এবার তারই জবাব দিলেন শবনম বুবলি? আবার কেউ কেউ তো বলছেন ছাগল আর কেউ নয়, বরং অপু বিশ্বাসকে মেনশন করেছেন শবনম বুবলি। যদিও শবনম বুবলি কারো নাম নেননি, একটি ছবি পোস্ট করেছেন আর এই লেখাটার মাধ্যমে তিনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, বুবলি নাকি তাপসের সঙ্গে প্রেম করছেন এমনই গুঞ্জন উঠেছে। তার কয়েকদিন পরে অপু বিশ্বাসের সঙ্গে ফারজানা মুন্নির কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে একে একে বুবলির দিকে ঘিরে আসছে নানান মন্তব্য। পরিমণি থেকে অপু বিশ্বাস, ফারজানা মুন্নি কেউই তাকে ছেড়ে কথা বলছেন না। তবে কি এবার তারই প্রতিশোধ নিলেন শবনম বুবলি? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কাকে ছাগল বললেন বুবলি? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।